বলছি আজকে আমাদের বিয়ে করার কথা, চলো কাজ অফিসে চলো। বললেই হলো নাকি, ও আমার বর, আমার বরকে তুমি তোমার সাথে করে নিয়ে যাবে, আর এখানে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এত সোজা সোজা নয় তো কি, আসে নিজেই বলেছে আমাকে বিয়ে করবে, ছাড়ো আমি ওর হাত ছাড়বো না, আমার সাথে থাকবে। নতুন করে ওর বিয়ে হবে আরিফের সাথে, একদিনে দুই বিয়ে। হ্যালো বন্ধুগণ, কি ঘটতে চলেছে নাটকের 6 নম্বর পর্বটিতে? হ্যালো দর্শক ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আপনাদের অনেক অপেক্ষার পর অবশেষে পিচ্ছিবউ নাটকের 5 নম্বর পর্বটি এসেছে। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখে নিয়েছেন, এখনও যারা পিচ্ছিবউ নাটকের 5 নম্বর পর্বটি দেখেন নাই তারা এক্ষুনি দেখে আসুন, কারণ এই নাটকের 5 নম্বর পর্বটিতে অসাধারণ ধামাকাদার কাহিনী ঘটেছে। এখন আপনাদের পিচ্ছিবউ নাটকের 5 নম্বর পর্বটি দেখার পর 6 নম্বর পর্বটি দেখার জন্য আরও আগ্রহ বেড়েছে। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বলে দেব পিচ্ছিবউ নাটকের 6 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে, এটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেব। তার আগে আমরা এই নাটকটির কিছু ইমোশনাল, কিছু রোমান্টিক এবং কিছু কমেডি ক্লিপ দেখে নিই এবং এগুলোর রিভিউ করব। এই নাটকের কিছু কিছু ইমোশনাল ক্লিপ আছে যেগুলো দেখে আমার চোখে পানি এসে গেছে। বন্ধুরা, আজকে আমরা সেগুলো একটু দেখব এবং রিভিউ করব, তারপর আমি বলে দেব এই নাটকটি কবে এবং কখন আসবে। আশিক, আজকে আমাদের বিয়ে করার কথা, চলো কাজ অফিসে চলো। বললেই হলো নাকি, ও আমার বর, আমার বরকে তুমি তোমার সাথে করে নিয়ে যাবে, আর এখানে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এত সোজা সোজা নয় তো কি, আশিক নিজেই বলেছে আমাকে বিয়ে করবে, তুমি বাধা দেবার কে? তুমি বাধা দেবার কে? আমি ওর বউ হই, তুমি ওকে বলো না এই বাড়ি থেকে ওকে চলে যেতে, আমি না তোমার বউ হই, তুমি না আমার বর হও? আশিক, তুমি পিছে মেয়েটাকে বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ, চলো আমার সাথে। এত কথা আমি শুনতে পারবো না, ও আমার বর, আমার সাথে থাকবে, হাত ছাড়ো। তুমি হাত ছাড়ো। আমি ওর হাত ছাড়বো না, আমার সাথে থাকবে, ও আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে। আরে বন্ধুরা, আসুন এই নাটকটির আমরা এখন ইমোশনাল একটা সিন দেখে আসি, যে সিনটা দেখে আমার চোখে একদম পানি এসে পড়েছিল। শোনো, তুমি প্লিজ ওকে বিয়ে করো না, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তো তুমি ওর বর হয়ে যাবে, তুমি তো আর আমার বর থাকবে না, আমার তখন খুব কষ্ট লাগবে, আমার এখনই কান্না পাইতেছে। এখন আমরা এই নাটকটির লাস্টের দিকের একটু ইমোশনাল সিন দেখে নিই, চলো দেখে নিই। ঠিক আছে, আমি চুপ থাকবো, কিন্তু এক শর্তে, তুমি ওকে বাসা থেকে এখনই বের করে দিবা। তুমি আমার বর হও, আমি না তোমার বউ হই, তাহলে তুমি এখন কেন বিয়ে করবা বলো? ওকে বের করো বাসা থেকে, বের করো। কত বড় সাহস! হ্যাঁ, আমি কাকে বিয়ে করবো কাকে বিয়ে করবো না সেই কথা কি আমি তোমাকে দিব? শোনো, আমি রূপাকে ভালোবাসি আর আমি রূপাকে বিয়ে করবো। শুনলে তো আশা কি বললো, ও আমাকে ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে, হাতটা ছাড়ো। না, আমি ওর হাত ছাড়বো না। এই তুমি এগুলো কি বলছো স্যার, তুমি কেন ওকে বিয়ে করবা? ওকে বাসা থেকে বের করো না, বের করো। আশিক আর রূপার বিয়ের দিনে নিতুরও বিয়ে হবে, নতুন করে ওর বিয়ে হবে আরিফের সাথে। একদিনে দুই বিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এই নাটকের লাস্টের দিকে পিচ্ছিবউয়ের স্বামী রূপাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছে এবং বিয়ে করবেও। এখন কথা হচ্ছে এই বিয়েটা কি হবে কি হবে না, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বলবো এই নাটকটি কবে এবং কখন আসবে। বন্ধুরা, এই নাটকটি আপনারা 5ই অক্টোবর দুপুর 1টার সময় পেয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন এই নাটকটি আসতে এত দেরি হবে কেন? দেখুন, অন্য অন্য নাটকের চাইতে এই নাটকের লেন্থটা অনেক বেশি তো বন্ধুরা, এই জন্য একটু লেট হয়। এই নাটকের 6 নম্বর পর্বটি আপনাদের কমেন্টস অনুযায়ী তৈরি করা হবে বন্ধুরা, তাই এই নাটকে আপনারা কে কে চাচ্ছেন রূপার সাথে পিচ্ছিবউয়ের স্বামীর বিয়েটা না হোক এবং পিচ্ছিবউ তার স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।